তো বন্ধুরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই অবশ্যই আমরা সকলেই হচ্ছে ইউজ করি এবং আহ আসলে অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় হয় কি আমাদের ইমার্জেন্সি মুহূর্তে আসলে সেটা কিছু কিছু সে সেটা যে খুবই খুবই সমস্যা দেয় সেটা হচ্ছে যে ইমার্জেন্সি সময়তে হচ্ছে হ্যাং করে তখন খুবই খুবই বিরক্ত লাগে খুব বিরক্ত হয়ে যায় মনটাতে হচ্ছে নিজের সেটটা আসলে ভেঙে ফেলি কিন্তু তারপরে করার কিছু থাকে না কারণ নিজের সেট নিজের ভাঙলেই কাটতে হবে তো じゃ আপনার Android ফোন কেন হ্যাং করে এবং কি এর সমাধান সেই সেই সম্পর্কে আজকে এই ভিডিওটি করা সেই সম্পর্কে এই ভিডিওটি আসলে তৈরি করা আপনাদের উদ্দেশ্যে সেটা দেখানো তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আসলে বুঝতে পারবেন আর আপনার ফোন আসলে যদি আপনি হ্যাং করা থেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই মনোযোগ মূল কারণটি সেটা হচ্ছে যে আপনি আপনার ফোনে আসলে শুরুতে দেখে নেবেন যে আপনার ফোনের র্যাম বা রোম এটা টুক এটা ধারণ ক্ষমতা কেমন সেই অনুযায়ী আপনি আপনার ফোনের অ্যাপস ইনস্টল করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে অনেক অনেক আসলে অ্যাপস ইনস্টল করা আছে সো আমি যদি আমার লিমিট থেকে ক্রস করি মানে আমার সেট যতটুকু নিতে পারবে যতটুকু ইনস্টল নেওয়ার ধারণ ক্ষমতা এটা রাখে তার থেকে যদি যখন বেশি আমি ইনস্টল করি সেই ক্ষেত্রে আমার সেটা আসলে হ্যাং করবে এটা হচ্ছে মূল কারণ আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে বন্ধুরা আমরা আসলে রেগুলার নানা ধরনের অ্যাপস ইউজ করে থাকি নানা ধরনের অ্যাপস ইনস্টল করি এবং আনইনস্টল করি সেই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কিছু কিছু অ্যাপস আছে যাদের মধ্যে ভাইরাস থাকে আবার কিছু কিছু অ্যাপস আছে যেটার হচ্ছে র্যাঙ্কিংটা একটু হাই লেভেল হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সেট আছে যেই সেটে ইনস্টল করার পর আসলে র্যামে যে হচ্ছে প্রেসার পরে এবং সেইখানে হচ্ছে কিছু কিছু ড্যামেজ টাইপের হচ্ছে ইয়ে আছে ভাইরাস টাইপের সেটা আসলে একত্রিত হয়ে জমা হয় তো এভাবে যখন কিছু কিছু অ্যাপস থেকে ওই এটা জমা হয় র্যাং র্যামটা আসলে হ্যাং হয়ে যায় তো তখন মাঝে মাঝে আসলে সেইটা খুব ইয়ে দেয় আপনার হচ্ছে হ্যাং হয়ে যায় তো আপনি আপনার সময় আসলে অ্যাপস ইনস্টল করার সময় খেয়াল করবেন যে আপনার ফোন মেমোরি বা মেমরি বা আপনার সেইটের ধারণ ক্ষমতা কেমন সেই অনুযায়ী আপনি যদি ইনস্টল করেন সেই অনুযায়ী লেভেলে রেখে যদি ইনস্টল করেন তাহলে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম থাকবে না তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে খুব ভালোভাবে এটা আসলে মাথায় রাখতে হবে যে হ্যাঁ আপনার ধারণ ক্ষমতাটা কেমন আসলে ইনস্টল করবেন শুধু ইনস্টল করলে হবে না আপনার ফোন এটা নিতে পারবে না আপনার ফোন আসলে ধারণ ক্ষমতা আছে কি না কতটুকু আছে সেটা দেখতে হবে আর মেনলি কিছু কিছু যে বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ অনেকে বলে যে আসলে ফোন যতই ইনস্টল করি হ্যাং করবে না এটা আসলেই ভুয়া কারণ যেহেতু ইলেকট্রিক্যাল এটা একটা ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস তো হ্যাং করতেই পারে এটা আসলে সিউরিটি নাই তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মূল কারণ যে আপনার ফোন কেন হ্যাং করে বা কেন হ্যাং করে সেটা তো জানালাম কিন্তু কিভাবে যে আপনার ফোন আপনি হ্যাং থেকে রক্ষা করবেন সেটা এখন আপনাদেরকে জানাবো সো আপনি যখন প্রথমে আসলে ইয়ে করবেন আপনার ধরেন এই যে এখানে আমি দেখাচ্ছি যে অনেক অ্যাপস ধরেন এখানে অনেক অ্যাপস আছে সব অ্যাপসগুলো আমি যখন ইনস্টল করলাম ইনস্টল করার পর কিছু কিছু অ্যাপস আছে আমি আবারও বলে দিচ্ছি কিছু কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো আসলে আপনার র্যাম বা রোম বেশি স্পেস নিয়ে আসলে সেটা অবস্থান করে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেইটা আসলে হ্যাং করে তো আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার সেটটাকে অন্তত সপ্তাহে একদিন হলেও আপনি রিজেস্টার মারবেন সো রিজেস্টার কীভাবে মারবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনি আপনার সোজা সুযোগ সেটিংসে চলে যাবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এক এক সেটে এক এক নিয়ম বাট তারপরেও আসলে সলিউশনটা এক তো আপনার সরাসরি এভাবে আপনার ফোন সেটিংসে চলে যাবেন ফোন সেটিংসে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ অ্যান্ড রিস্টোর এখানে জাস্ট ঢুকবেন ঢোকার পর এখানে অনেকগুলো অপশান আছে উপরে দেখতে পাচ্ছেন ব্যাক মাই ডাটা ব্যাক আপ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসেট নেটওয়ার্ক সেটিং রিসেট এম রিসেট সো আপনাকে কোনোটাই কিছু করতে হবে না জাস্ট আপনি একবার নিচে দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি ডাটা রিয়েস্টার বলে এই যে অপশন এখানে যাবেন এখানে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফ্যাক্টরি ডাটা রিয়েস্টার চাচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে রিয়েস্টোর ফোন এখানে আপনি যখন জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনি যে পিন ফোনে দিয়েছেন সেই পিনটি এখানে আসলে চাইবে তো আমি তো আসলে ভুল দিয়ে ট্রাই করতেছি আসলে আমি তো রিসেট এখন দিব না সো আপনারা এটা দিয়ে নেবেন আপনি যে পিন দিচ্ছেন বা যেই পার্টার দিচ্ছেন সেটা রাইট দিবেন তাহলে হয়ে যাবে যখন এটা দিবেন তখন আপনার ফোনটি অফ হয়ে অন হবে তো অন হওয়ার পরে আসলে সব আপনার ফোনটি একবারে ক্লিন হয়ে যাবে ক্লিন হওয়ার পর আপনার সেট আর হ্যাং করবে না তো এটা আপনি মিনিমাম সপ্তাহে আসলে দুই একবার মারবেন তাহলে আপনার সেটটা সময় ক্লিন থাকবে একবারে ফ্রেশ থাকবে আপনার সেট হ্যাং করবে না আপনার সেট আর কোনো সমস্যা না